এই ভিডিওটা শুরু করার আগে আবার একটা কমন লাইন রিপিট করি সেটা হচ্ছে কারা যেন বলতো যে সাকিব ভাইয়ার নাকি ক্লাস অডিয়েন্স নেই কারা যেন বলতো যারা সাকিবিয়ান তারা বস্তির টোকাই গার্মেন্টস কর্মী ইত্যাদি ইত্যাদি কত কিছু বলে মানুষকে ছোট করা যায় আসলে আমি মনে করি যারা এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারেন যাদের শব্দ শব্দচয়ন রকম তারা আসলে নিজেরাই এক একজন করে গোদা অশিক্ষিত হলে কেউ কোনো মানুষকে এইভাবে ছোট করতে পারে না এখন আমরা এই ভিডিওতে চলো বন্ধুরা কথা বলি যে সাকিব ভাইয়ার ফ্যান একজন সুপারস্টারের ফ্যান যে কেউ হতে পারে আমরা এখন কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি বাংলাদেশের সত্তর আশির দশক ওই সময়কার একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন এবং এখনও তার গান মানুষ শোনেন খন্দকার ফারুক আহমেদজি তার কন্যা সুমি আহমেদ তিনি সাকিব ভাইয়ার কত বড় একজন ফ্যান এবং শুধুমাত্র রাজকুমার দেখবেন বলে তিনি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তার লস হয়েছে তারপরেও তিনি বাংলাদেশে তিনি রাজকুমার না দেখে ফিরবেন না তোমাদের জানতে ইচ্ছে করছে না এই বিষয়টা আরও ডিটেলসে ধন্যবাদ জানাই প্রথমেই স্বপন বাবুকে স্বপন চৌধুরী আমাদের পরম শ্রদ্ধেও স্বপন দা কিছুক্ষণ আগে তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন এবং সেখান থেকেই আমরা দেখতে পেলাম এই যে আমরা ম্যামকে নিয়ে কথা বলবো তো তার কণ্ঠস্বর আমরা সেই ভিডিওর মধ্যে শুনতে পেয়েছি আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা বাবুর ইউটিউব চ্যানেলে চলে যাও এবং সেখানে গিয়ে তোমরা একদম এই যে আমাদের আমরা যে শুনতে পেলাম এই ম্যামের কথা এই ম্যামের কথা তোমরা নিজেরা শুনে নাও তিনি কত বড় একজন সাকিবিয়ান এবং তিনি সাকিব ভাইয়াকে কতটা ভালোবাসেন তিনি বলছেন যে উত্তম কুমারের পরে যদি আমার কাউকে ভালো লেগে থাকে সেটা হচ্ছে সাকিব খান এবং তিনি মান্না মান্নাজির প্রসঙ্গেও অনেক কথা বললেন এবং সব থেকে বড় কথা তিনি রাজকুমার দেখবেন বলে তিনি বাংলাদেশে রয়ে গেছেন এবং তার জন্যে তা তার লস হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ভাবতে পারছো তোমরা যে একটা মানুষ কতটা বড় ফ্যান হলে এটা হতে পারে জাস্ট এটা ভাবো তো সাকিব ভাইয়া না সত্যি তার ব্যাপ্তি না বিশ্বব্যাপী হয়ে গেছে সত্যি বিশ্বব্যাপী হয়ে গেছে প্রিয়তমার সময় থেকে আরও বিশ্বের নানান কান্ট্রিতে এত পরিমাণ সুনাম তিনি অর্জন করে এসেছেন এখন বিশ্বের নানান দেশ থেকে এই কথাটা এক বাক্যে সবাই বলতে পারেন যে না বাংলাদেশের একজন সুপারস্টার আছেন যার নাম সাকিব খান তো এইভাবেই বাংলা সিনেমা এইভাবে ব্যাপ্তি ঘটছে এবং মেগাস্টার সাকিব খানের প্রতি ভক্তদের ভালোবাসা আমরা এই এক 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 করে নমুনা আমাদের চোখের সামনে উঠে আসছে এবং আরও একটা বিষয়ে সুমি ম্যামের কাছ থেকে জানতে পারলাম সেখানকার অনলাইন পোর্টালে আমাদের যে নিউজ পেপার হয় সে ইংল্যান্ডের নিউজ পেপারে এরকম নাকি একটা খবর বেরিয়েছে যে যেখানে আমরা জানতে পারছি সাকিব ভাইয়া খুব শীঘ্রই ইংল্যান্ডে একটি ছবির শুটিং শুরু করবেন যে সিনেমাটির নাম ইংল্যান্ড লাভ তো সেটা নিয়ে এখনও আমাদের কাছে তো কোনো আপডেট নেই আপডেট এলে না হয় আমরা সেটা নিয়ে কথা বলবো তবে ইংল্যান্ডের পত্রিকায় কিন্তু এরকম একটা খবর বেরিয়েছে আর রিসেন্টলি রাজকুমার ইংল্যান্ড ইতালি মালয়েশিয়া কানাডা নিউ ইয়র্ক আমেরিকা সব জায়গায় রিলিজ হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলোতে রিলিজ হচ্ছে মানে মারাত্মক একটা কিছু রেসপন্স আসতে চলেছে রাজকুমারের জাস্ট উনিশে এপ্রিল আমরা বুঝতে পারবো যে দেশের বাইরে রাজকুমার নিয়ে মানুষ কতটা এক্সাইটেড তাদের কেমন লাগছে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা